লভিভে রুশ বাহিনীর হামলার জেরে পূর্বাঞ্চলে পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেনীয় সেনারা। শুক্রবার বাখমুতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের দাবি করেছে কিয়েভ। জানায় গেল ২৪ ঘন্টায় বাখমুতে রুশ নিয়ন্ত্রিত এক কিলোমিটারের বেশি এলাকা পুনরুদ্ধার করেছে জেলেনস্কি সেনারা। মস্কোর ফ্রন্ট লাইন ও সামরিক ঘাঁটি টার্গেট করে দোনেৎস্ক, লিমান, খেরসন সহ বেশ কিছু এলাকায় হাইমার্স ও ড্রোন রকেট হামলা চালানো হয়। যুদ্ধবিমান নিয়েও দখলদারদের বিরুদ্ধে চালায় আগ্রাসন। শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি জেলেনস্কি প্রশাসনের। এদিকে ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলার কথা স্বীকার করলেও সবগুলো টার্গেট প্রতিহতের দাবি করেছে মস্কো। ফ্রন্টলাইনেও হয়েছে দুপক্ষের তুমুল লড়াই। এদিকে লভিভের আবাসিক ভবনে রুশ হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনায়।